আসসালামু আলাইকুম সবাইকে শুভকামনা জানাই অর্থাৎ যারা প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ তৃতীয় পর্যায়ে যারা উত্তীর্ণ হলেন পুনপরাফল এর ভিত্তিতে আপনারা যারা ভাইভা প্রস্তুতি নেবেন তাদের জন্য আজকের পর্বে গুরুত্বপূর্ণ কিছু টিপস থাকবে অর্থাৎ এখন থেকে আপনি কিভাবে ভাইভার জন্য প্রস্তুতি নিতে পারেন তাছাড়া এই বাইবার প্রস্তুতিমূলক যে ক্লাসটা এই ক্লাসটা কিন্তু যে কোনো শিক্ষার্থী ক্ষেত্রে প্রয়োজন হতে পারে যারা বিভিন্ন জব পরীক্ষার সরকারি বেসরকারি পরীক্ষা অর্থাৎ বাইবার জন্য একটা প্রস্তুতি কীভাবে নেবেন এই বিষয়টা আপনার একদম ক্লিয়ার হবে আশা ক্লাসে আমরা যারা যুক্ত হব এবং সবাই একটু ক্লাসটা শেয়ার করে দেব আমাকে আমাকে প্রথমে কনফার্ম করেন যে সব ঠিক আছে কিনা সাউন্ড আছে এখন আছে তার নাম দেখেন এখন কি ক্লিয়ার আছে সাউন্ড ক্লিয়ার আছে কি দেখেন ঠিক আছে এখন সবাই একটু ক্লাসটা শেয়ার করি আমরা সবাই ক্লাসটা শেয়ার করি তারপরে শুরু করি বল সবাই একটু ক্লাসটা শেয়ার করে গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরব কারণ আপনি এখন থেকে কিভাবে প্রস্তুতিটা নিবেন এই বিষয়টা ক্লিয়ার হবে আজকের পড়বে পর্বে অনেকাংশ আজকে চলে আসবে আমরা সবাই একটু শেয়ার করে ফেলি সবাই একটু শেয়ার করে ফেলি দ্রুত সবাই একটু শেয়ার করে ফেলি কারণ এখানে ছেচল্লিশ হাজার একশো ছিয়ানব্বই দেখেন আগে ছিল তেইশ হাজার সাতান্ন আগে ছিল তেইশ হাজার সাতান্ন তাই না আর এটা থেকে ডবল চলে আসছে কিন্তু অর্থাৎ ছেচল্লিশ হাজার একশো নিরানব্বই তার মানে আপনি বুঝতে পারছেন আগে যে রেজাল্টটা ছিল এই রেজাল্ট থেকে ডবল করে নেওয়া হয়েছে তার মানে এখানে অবশ্যই আপনাকে প্রতিযোগিতা করতে হবে আর একটা সিম্পল বিষয় আপনি পঁচাত্তরে পরীক্ষা দিচ্ছেন পঁচিশ হবে আপনার বাই বা পঁচিশের মধ্যে আপনার দশ থাকবে সনদ আর বাকি যে পনেরো থাকবে এই পনেরো হচ্ছে আপনার দক্ষতা প্রশ্নোত্তর স্মার্টনেস তারপরে স্বাধীনতা সব বিষয়ের উপরে নির্ভর করবে এই যে পনেরো এখানে দশ পাবেন আপনি রেজাল্টের উপরে সবগুলো বিষয় আসবে আশা করি যারা ক্লাসে আছেন আমরা একটু সবাই ক্লাসটা শেয়ার করে ফেলি সবাই একটু ক্লাসটা শেয়ার করে ফেলি যে ঠিক আছে দেখেন তাহলে এখানে এই যে পরবর্তী রেজাল্ট যেটা আসলো গতকাল রাত্রে এই পূর্বের রেজাল্টের চাইতে কিন্তু ডবল করা হলো ব্যাপারটা এই জায়গায় অর্থাৎ আগে যখন রেজাল্টটা হয়েছিল তখন কিন্তু তারা অবশ্যই বিষয়টা খেয়াল করছে যে এত শূন্য জন্য এতজন নিতে হবে এরকম কিন্তু বিষয়টা ছিল কিন্তু পরবর্তী যখন ধরা পড়লো যে আসলে রেজাল্টের ত্রুটি ছিল তার পরবর্তীতে যখন রেজাল্ট আসছে তখন ডবল করে চলে আসছে তার মানে আপনি ভালো করে আপনি নিজে এখন বুঝতে পারবেন যে এখানে বাইব বোর্ডে আপনার কম্পিটিশন কতটুকু হতে পারে এখানে কত পার্সেন্ট বাদ যাবে শূন্য পদ কত হইতে পারে আশা করি এই বিষয়টা না আমরা যারা উত্তীর্ণ হয়েছি এবং তারা কিভাবে প্রস্তুতি নিবেন আমি কিছু গুরুত্বপূর্ণ ট্যাপস তুলে দেবো আপনাদের আপনারা এইভাবে প্রস্তুতি নিতে ভালো কিছু করতে পারবেন তবে ক্লাসটা শেয়ার করে ভালো হইতো আর কি সবাই একটু শেয়ার করে ফেলেন ক্লাসটা আমরা সবাই আরেকবার একটু ক্লাসটা শেয়ার করি যারা পরে আসছি ক্লাসটা শেয়ার করে ফেলি আমি শুরু করে এখন দেখেন দ্রুত আমরা শেয়ার করব দ্রুত ক্লাস শেয়ার করি নাই অনেকেই আছে আমরা ক্লাসটা শেয়ার করি নাই আচ্ছা যাই হোক দেখেন এখানে আমি কিছু আপনাদের সামনে কিছু বিষয় তুলে ধরবো এই বিষয়গুলোর মধ্যে এটা হচ্ছে সেটা দেখেন ভালো করে এই বিষয়গুলো আপনাকে ভালো করে খেয়াল রাখতে হবে যেমন প্রথমে খেয়াল করেন এক নম্বর পয়েন্টটা যেটা আছে এটা খেয়াল করেন ভালো করে এখানে কিন্তু বলা আছে যে ইন্ট্রোডিউস ইউর সেলফ আপনার নিজের সম্পর্কে খুব ভালোভাবে জানতে হবে আপনি নিজে কি নিজে কি নিজের কোয়ালিটি কী কী আছে গুণ আছে কি কি আপনার নিজের সম্পর্কে কী কী জানবেন কী কী তত্ত্বগুলো জানা দরকার আপনার নিজের সম্পর্কে সেটার বিস্তারিত কিন্তু আজকের পর্বে হবে না জাস্ট আমি পয়েন্টগুলো তুলে ধরব পয়েন্টগুলো তুলে ধরবো যে এটা হচ্ছে একটা পয়েন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা পয়েন্ট বাইবা বোর্ডে বাইবা পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়ার জন্য অবশ্যই আপনার নিজের সম্পর্কে একদম ক্লিয়ার ভালোভাবে জানতে হবে তারপরে দেখেন ভালো করে বিষয়টা খেয়াল করেন এরপরে আপনাদের অনেক প্রশ্ন পর্ব ধারাবাহিক পর্বগুলোর ভিতরে সব কিছু ক্লিয়ার হবে অনেক প্রশ্ন আছে আপনাদের আমি জানি যে এত পাইলে টিকবেন কি না বা এত পাইছেন তাহলে কি হবে আপনার এই বিষয়গুলো আসবে কিন্তু আপনি যেহেতু উত্তীর্ণ হয়েছেন এখন আপনার দায়িত্ব হচ্ছে যে আপনি বাইবার জন্য একদম পারফেক্ট একটা প্রস্তুতি নেবেন তারপরে বাইবার জন্য প্রস্তুতি নিয়ে যান এখন আপনি যে যে মার্কস পাইছেন এখন আপনি কত পাইছেন অন্যজন কত পাইছে এইসব বিষয় নিয়ে চিন্তা করার দরকার নেই এখন আপনার আপনার প্রস্তুতিটা থাকবে যে আপনি বাইবের সেরা একটা পারফরমেন্স করবেন এই প্রস্তুতিটা কিন্তু আপনার থাকবে এই পনেরো নম্বরে সেরা একটা পারফরমেন্স করবেন কারণ দশ নম্বর যে সনদে আছে এই দশ নম্বর নিয়ে তো আপনার কোনো আপনার এখানে কোনো হাত নাই আপনি যা রেজাল্ট করছেন তার উপরে এটা পাবেন ঠিক আছে কিন্তু কী ধরনের রেজাল্টের কত নাম্বার থাকবে এই বিষয়গুলো কিন্তু থাকবে আর এখানে পনেরো নাম্বার যেটা এই জায়গায় আপনাকে ভালো কিছু করে দেখাইতে হবে এটাই হচ্ছে মেইন বিষয় এখন আপনি কত পাইছেন এর আগে লিখিত পরীক্ষায় সেটা বিষয় নয় বিষয়টা হচ্ছে আপনি যেহেতু উত্তীর্ণ হয়েছেন আপনাকে ভালোভাবে প্রস্তুতি নিতে হবে এটাই হচ্ছে মেইন বিষয় আচ্ছা পরে যাব ভালো করে খেয়াল করেন তাহলে এক নঙের বিষয়টা আমরা বুঝতে পারলাম যে নিজের সম্পর্কে ভালো করে জানতে হবে এবং নিজের সম্পর্কে আপনি কি কি জানবেন এই তথ্যগুলো কি এগুলো নিয়েও কিন্তু পরবর্তীতে আলোচনা হবে কিন্তু জাস্ট আমি কিছু পয়েন্ট তুলে দেবো আপনাদের তারপরে যে দ্বিতীয় যে বিষয়টা আছে দেখেন যে মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধু সম্পর্কে বিস্তারিত জানতে হবে আচ্ছা এর মধ্যে বিশেষ করে ছয় দফা তারপরে উনিশশো চুয়ান্ন যুক্ত ফ্রন্ট নির্বাচন তারপরে উনিশশো উনসত্তরের গণভুত্তার এই বিষয় এই যে বিষয়গুলো সম্পর্কে ভালো করে একদম ডাটা যাদের কালেকশনে নাই এগুলো আমার কাছে আলাদা ফিডিএফ করা আছে সুন্দর করে নোট করা আছে এইগুলো সবগুলো তারপরে উনিশশো সত্তরের নির্বাচনের ফলাফল দেখেন এখানে কতগুলো পয়েন্ট আসছে মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধু সম্পর্কে জানবেন তবে কোন বিষয়গুলো জানবেন বিশেষ করে ছয় দফা কয়টা একদম সুন্দর করে মুখস্থ করে ফেলবেন তারপরে উনিশশো চুয়ান্ন যুক্ত নির্বাচন সম্পর্কে জানবেন তারপরে উনিশশো উনসত্তরের গণ অভ্যত্থান তারপরে হচ্ছে উনিশশো সত্তরের নির্বাচনের ফলাফল তারপরে হচ্ছে মুজিবনগর সরকার এই সম্পর্কে বিস্তারিত জানতে হবে আর বিশ্রেষ্ঠ যে সাতজন আছেন ওনাদের নাম পদবী কি ক্যারি করে নামের সাথে সবকিছু বিস্তারিত জানতে হবে ওকে সুন্দর করে বলতে হবে তারপরে হচ্ছে সেক্টর সহ সেক্টর কমান্ডার নাম সহ আপনাকে জানতে হবে যে এগারোটি সেক্টর ছিল এই সেক্টর কমান্ডারের নাম সহ আপনাকে জানতে হবে এই বিষয়গুলো আপনাকে মুখস্থ করে বলতে হবে বাইবা কবে শুরু হবে আপনি এই সব নিয়ে টেনশন করেন না এখন প্রশ্ন আসবে অনেক বাইবা কতদিন পরে হবে বাইবা কত এমনও আছে এর আগে পরীক্ষা এক মাস পরে হয়েছে দুই মাস দুই সপ্তাহ পরে হয়ে যাবে তিন সপ্তাহ পরে হয়ে যাবে এক মাসের ভিতরে হয়ে যাবে আপনার চিন্তা থাকতে হবে যে আগামী কিছু দিনের মধ্যেই দুই সপ্তাহের ভিতরে আপনি বাইবার জন্য যা যা প্রয়োজন সব কিছু প্রস্তুতি নিয়ে কমপ্লিট করে ফেলবেন এবং সনদের জন্য আপনার কি কী করতে হবে কী কী কাগজপত্র কোথায় জমা দিতে হবে এই সব আপডেট কিন্তু আমার ফেস থেকে পাবেন তাছাড়া ক্লাসের মাধ্যমে এই বিষয়গুলো ক্লিয়ার করা হবে আচ্ছা এই বিষয়গুলোতে আমরা পরে যাবো এখন যেহেতু আমাকে বাইব বোর্ডে যেতে হবে সেই ক্ষেত্রে বাইব বোর্ডে যাওয়ার পূর্বে আমাকে কী কী পড়তে হবে এই বিষয়গুলো আমরা আগে জানি কিন্তু বাইব বোর্ডের জন্য আপনি কী কী আপনার প্রয়োজন ধারাবাহিক ক্লাসগুলোতে কিন্তু আসবে আশা করি এই বিষয়টা ক্লিয়ার দুই বিষয়টা ভালো করে ইম্পর্টেন্ট এখন আপনার বর্তমান সরকার সম্পর্কে আপনার তাদের সফলতা এবং তাদের যে অর্জন সাফল্য এবং অর্জনের এইগুলো জানতে হবে এখন প্রশ্ন হচ্ছে যে এই ডাটাগুলো তো আপনার কাছে হয়তো নাই এই ডাটাগুলো হয়তো আপনার কাছে নাই এটা হইতে পারে এটার জন্য আমি আসি যে বর্তমান সরকারের সাফল্য কোন কোন ক্ষেত্রে কোন কাতে কি ধরনের সাফল্য বর্তমান সরকারের কি ধরনের অর্জন করা আছে এই বিষয়গুলোর একদম ক্লিয়ার একটা ধারণা থাকতে হবে ওকে আচ্ছা তারপরে হচ্ছে চার নং দেখেন চার নং যে সর্বশেষ অর্থনৈতিক সমীক্ষা থেকে সর্বশেষ যে অর্থনৈতিক ছিল এই সর্বশেষ অর্থনৈতিক সমীক্ষা থেকে আপনার ডাটা আছে এখানে কি কি বিষয়গুলো আসবে যে সাক্ষরতার হার আসবে বর্তমানে সাক্ষরতার হার কত সর্বশেষ অর্থনৈতিক সর্বশেষ অর্থনৈতিক সমীক্ষা থেকে আচ্ছা তারপরে গড়াই কত প্রাথমিক শিক্ষার হার কত প্রাথমিক বিদ্যালয়ের মেয়ের অনুপাত কত বর্তমানে মাথা পিছু আয় কত বর্তমানে বাজেটের পরিমাণ কত তারপরে এডিসি কত তারপরে মুদ্রাস্ফীতি ও জিডিসি এর প্রবৃদ্ধি এগুলো জানতে হবে তার মানে এই যে বিষয়গুলো আপনাকে একদম ক্লিয়ারলি জানতে হবে এগুন এইগুলো জানার জন্য আপনাকে ভালোভাবে পড়াশোনা করতে হবে এটাও কিন্তু মূলত একটা পরীক্ষায় তাই না আমার মনে হয় স্ক্রিনে যা কিছু আছে কিছু ঠিকঠাক আছে আমার মনে হয় আপনারা সবাই ক্লাসটা একটু শেয়ার করবেন এটা আমার বিশ্বাস সবাই একটু ক্লাসটা শেয়ার করবেন এই বিষয়গুলো হবে এই বিষয়গুলোর যে বিষয়টা যে খুব সুন্দর করে ডাটা অনুযায়ী আপনাদেরকে দেওয়া এই বিষয়গুলো উপরে দায়িত্ব থাকবে আমার আমি চেষ্টা করবো আরকি আচ্ছা পরে পাঁচ নংে যান পাঁচ নং হচ্ছে নিজেরা সম্পর্কে একদম আপডেট তথ্য জানতে হবে নিজ জেলা সম্পর্কে আপনি যে জেলার স্থায়ী বাসিন্দা ওই জেলা সম্পর্কে আপনার আপডেট তথ্য জানতে হবে এখন প্রশ্ন আছে এই জায়গায় আপনি নিজ জেলা সম্পর্কে জানবেন যারা বিশেষ করে বিবাহিত যারা মহিলা যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু আপনার পূর্বের ঠিকানা এবং বর্তমান ঠিকানা এটার মধ্যে যদি জেলা আলাদা আলাদা হয় সেই ক্ষেত্রে আপনি চেষ্টা করবেন দুইটা জেলা সম্পর্কে ভালো কিছু জানার জন্য ঠিক আছে আচ্ছা এর মধ্যে আপনি আর জেলা সম্পর্কে বিস্তারিত জানবেন আর সরকারি ওয়েবসাইট মানে জাতীয় তত্ত্ব বাতায়ন এর এতে পাবেন এখন সরকারি ওয়েবসাইট আছে একটা এই নির্জেলা সম্পর্কে যে তত্ত্বগুলো এইগুলো আপনি জাতীয় তত্ত্ব বাতায়ন এখানে একটা ওয়েবসাইট আছে এই ওয়েবসাইট জেলাভিত্তিক ওয়েবসাইট এখানে কিন্তু আপনি তত্ত্বগুলো পাবেন জেলাভিত্তিক আপনি যদি না পান তাহলে আপনি জেলা তত্ত্ব অফিস থেকে সংগ্রহ করতে পারেন ঠিক আছে তাছাড়া যে কোনো লাইব্রেরিতে কিন্তু জেলা নিজস্ব জেলা সংক্রান্ত তত্ত্ব নিয়ে কিন্তু যে কোনো আপনি বইও পেতে পারেন এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে এটা হচ্ছে আপনাদের নিজ দায়িত্ব আপনি যদি কোনো জায়গায় কোর্স করেন এটার উপরে তারপরে কিন্তু নিজ জেলা সংক্রান্ত যে বিষয়গুলো এগুলো আপনাকে জেনে পড়তে হবে ঠিক আছে আচ্ছা তারপরে জেলার বিখ্যাত ব্যক্তির নাম জানতে হবে বিখ্যাত কোনো পণ্য থাকলে তার নাম জানতে হবে বিখ্যাত কোনো স্থান থাকলে তার নাম জানতে হবে দর্শনীয় স্থান তারপরে জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা জানতে হবে যেহেতু আমি আপনি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পদের ক্ষেত্রে আপনি মনোনীত হবেন এই জন্য এই বিষয়গুলো করে আপডেট তথ্য জানতে হবে হ্যাঁ পুরাতন আমলের তথ্য জানলে হবে না আপডেট একদম আপডেট তথ্য জানতে হবে আচ্ছা পরে দেখেন নিজ জেলার শিক্ষা অফিসারের নাম জানতে হবে বর্তমান যে শিক্ষা অফিসার আছেন উনি এখন আপনি মনে করেন এই মুহূর্তে আপনি আছেন আগামী বিশ দিন পরে আপনার বাইবার কিন্তু এই বিশ দিনের মধ্যে দেখা গেল যে জেলা প্রশাসক বা জেলা শিক্ষা অফিসার বদলি হয়ে গেছে নতুন একজন আসছে আপডেট বলতে কি বোঝায় আপনি যখন বাইবা বোর্ডে যাবেন তার আগে পর্যন্ত যে বিষয়টা এই বিষয়টা আপনাকে জানতে হবে অর্থাৎ আপনি পনেরো দিন আগে জানতেন একটা কিন্তু পনেরো দিন পরে হইলো আরেকটা আরেকজন চলে আসলো তাহলে ওই বিষয়টা আপনাকে জেনে বুঝে তার বাইবা বোর্ডে যেতে হবে আশা করি এটা ক্লিয়ার নিজ জেলার শিক্ষা অফিসারের নাম জানতে হবে নিউজ আর নিজ জেলার উপজেলা এবং থানা শিক্ষা অফিসারের নাম জানতে হবে তারপর জেলা ডিসির নাম জানতে হবে নিজ আসনের এমপি মন্ত্রীর নাম জানতে হবে আপনি যে আসনে থাকবেন আপনার জেলা অতগুলো আসন আপনি যে আসনে আছেন এই আসনের মধ্যে এমপি অথবা মন্ত্রী মহোদয় উনাদের নাম জানতে হবে আচ্ছা সাথে সাথে আপনার জেলায় বিখ্যাত মুক্তিযোদ্ধা যদি থাকে এবং কুখ্যাত রাজাকার যদি থাকে তাদেরও নাম আপনার জানা প্রয়োজন কুখ্যাত রাজাগার বিখ্যাত মুক্তিযোদ্ধা ক্লিয়ার আমরা ক্লাসটা একটু সবাই শেয়ার করবো আর যদি কারো প্রশ্ন থাকে আপনি নিজে করতে পারেন আমি গুরুত্বপূর্ণ তত্ত্বগুলো আপনাদের সামনে তুলে তারপরে সাথে বলা আছে যে বর্তমান শিক্ষা মন্ত্রী এবং প্রতিমন্ত্রী মহোদয় সম্পর্কে একদম ক্লিয়ার ধারণা জানতে হবে এবং প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রী এবং প্রতিমন্ত্রী তার মানে বর্তমান বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন যারা যে সকল মন্ত্রী মহোদয় এবং প্রতিমন্ত্রী মহোদয় এবং প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয় স্পেশালি এটা কেন জানতে হবে কারণ আপনি এর অধীনে যেহেতু থাকবেন সেই ক্ষেত্রে প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রী এবং প্রতিমন্ত্রী আমরা সবাই একটু ক্লাসটা শেয়ার করতে পারি এবং মেনশন করতে পারি এই ক্লাসগুলো করেন না বিদায় ক্লাসে আইসা আপনাদের আসলে ফ্রি ক্লাস দেওয়ার কোনো যুক্তি থাকে না তখন আপনারা আইসা যদি ক্লাস করেন ক্লাস করে ক্লাস করে যদি আপনারা ফ্রি ক্লাসগুলো করে যদি আপনারা ক্লাসগুলো শেয়ার করেন তাহলে আপনাদের জন্য ফ্রি ক্লাস করতে করতে মন তো শেয়ার শেয়ার হবে ভাই না করলে তো এগুলো আমি ফের বেঁচে নিয়ে যাবো ব্যাপারটা এই জায়গায় আগে আপনারা যেহেতু ফলো করেন সেই যে আছেন আমার সাথে ইনশাল্লাহ আপনাদের উপকার করার জন্য তো ক্লাসগুলো করা তারপরে আটে চলে যাব দেখেন এখন আপনারা ভাবেন যে এই ক্লাসটা শেয়ার করলে আরেকজনে দেখবে দেখবে না কেন হাজার হাজার ভিডিও টিউটোরিয়াল আছে না দেখবে সবাই দেখবে সমস্যা নেই আপনার যেটা করার দরকার আপনি সেটা করেন আপনি অন্য জনের থেকে যদি ভালো কিছু বেটার করতে পারে। তাহলে আপনি ভালো কিছু পাবেন কিন্তু একটা তত্ত্ব সেম তত্ত্ব আরেকজনে জানলে এটা আপনার কোনো ক্ষতি হবে না কারণ এই বিষয়গুলো পাবলিক করা অ্যাভেলেবেল টিউটোরিয়াল পাওয়া যায় এগুলো তবে সাজানো গুজানো খুব কমই পাওয়া যাবে আট নগে দেখেন অনার্স করে থাকলে অনার্সের বিষয় সম্পর্কে মৌলিক জ্ঞান থাকতে হবে আপনি অনার্স যে বিষয়ের উপরে করছেন এই বিষয়টা সম্পর্কে একদম ক্লিয়ার একটা মৌলিক ধারণা থাকতে হবে ঠিক আছে আপনি যে বিষয়ের উপরে করছেন তারপরে নয়া যান এই যে নয়া দেওয়া আছে দেখেন নয়ার একটা পয়েন্ট আছে আপনার নামের সাথে কোনো বিখ্যাত ব্যক্তির নাম থাকলে তার সম্পর্কে বিস্তারিত জানবেন কারণ আপনার নাম যেটা প্রথমত আপনার নামের অর্থ জানতে পারে দ্বিতীয়ত হচ্ছে আপনার নাম তার সাথে বিখ্যাত কোনো ব্যক্তি সংক্রান্ত সকল তথ্য আপনি জেনে যাবেন আশা করি এটা ক্লিয়ার এবং এগুলো বের করার বা এগুলো ডাটা কানেকশন করার কিছু আছে এগুলো চাইলে আপনিও পারবেন না পারলে আমার সাথে যোগাযোগ তারপরে আটে চলে যাও আপনার জন্মদিন কোনো জন্মদিনে কোন বিখ্যাত ব্যক্তির জন্ম মৃত্যু হয়েছে কিনা এই বিষয়কে ভালো একটা জ্ঞান থাকতে হবে আপনার জন্ম তারিখ কত বাংলায় কত বিশেষ করে ইংলিশে কত এই বিষয়গুলো আপনাকে ভালো করে জানতে হবে এবং যারা মুসলিম আছে আরবিতে সাল তারিখ এইগুলো যেদিন বাইবা হবে বিশেষ করে আপনার জন্ম তারিখ বলেন বা যাই বলেন এগুলো আপনি একদম তিনটা ওয়েতেই জানবেন বাংলা ইংলিশ আরবি বিশেষ করে যারা মুসলিম আরবিটা জানতে পারেন তারপরে দেখেন বাইবা বোর্ডে বাইবার দিনের বাংলা যেটা আমি অলরেডি আপনাদের বলছি যে বাংলা ইংরেজি এবং আরবি মাসের তারিখ মাসের নাম এবং সাল জেনে নিবেন পত্রিকা থেকে এখন পত্রিকা থেকে জানতে পারেন পত্রিকা বলতে যেদিন আপনি বাইবারতে যাবেন সেদিন তো যে কোনো পত্রিকা যখন মার্কেটে আসবে তখন কিন্তু পত্রিকার উপরে লেখাই থাকে যে আজ কত তারিখ সুতরাং এই তারিখগুলো তো আপনাদের জানাও কথা জানতে হবে এগুলো বিষয়গুলো এগুলো সবসময় জানা প্রয়োজন তাছাড়া বাইবার দিনে এই বিষয়গুলো একদম ক্লিয়ার জানতে হবে ঠিক আছে এবং কনফিডেন্টলি উত্তর দিতে হবে আপনি একটা প্রশ্ন করা হইল আপনি দেরিতে উত্তর দিলেন উত্তর দিলেন সঠিক ঠিক আছে আপনি কনফিডেন্স নাই আপনি দেরিতে সময় নিয়ে উত্তর দিলেন সুতরাং সেখানে কিন্তু কোনো কাজ আসবে না কিছু প্রশ্ন থাকবে যেখানে আপনাকে কনফিডেন্টলি উত্তর দিয়ে ফেলতে হবে বাংলাদেশের সরকারি নাম কী আপনাকে প্রশ্ন করা হলো এখন আপনি চিন্তা ভাবনা করে পরে বললেন গণতন্ত্রতন্ত্রী বাংলাদেশ সরকার এইগুলো হবে না যে বিষয়গুলো একদম এখন আপনাকে যদি প্রশ্ন করা হয় সাপোজ উদাহরণ যে আপনি থাইল্যান্ডের সরকারি নাম বলেন তো তখন আপনি একটু সময় নিতে পারেন অথবা এটা না জানারও কথা আপনার কিন্তু যখন প্রশ্ন করা হবে যে বাংলাদেশের সরকারি নাম কী তখন আপনি বাংলাদেশের নাগরিক আপনাকে কোন পিরিয়ড নিয়ে সাথে সাথে প্রশ্ন উত্তর দিতে হবে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে আরো অনেকগুলো টিপস আছে আচ্ছা এই বিষয়গুলো আমরা দেখলাম তারপরে আপনি চলে যান যান কারো কোনো প্রশ্ন প্রশ্ন থাকলে করতে পারবেন জন্য আলাদা কোনো বই বা কোনো কিছু দরকার আমার সাথে আমি বিষয়টা সমাধান দিব বাইবার জন্য বই পাবেন তবে বাইবার যে বিষয়গুলো আসতেছে আপনারা দেখতেছেন আলাদা আলাদা বিষয় ডাটা সংগ্রহ করতে হবে আপডেট কোনো বই পাবেন না আপনি আপনার বাইবা পনেরো দিন পরে আপনি বই পাবেন এখন এক মাস পরে যদি আপনার বাইবা হয় তাহলে এখন যে বইটা নিলেন এটা কিন্তু পনেরো দিন পরে বা বিশ দিন পরের জন্য আপডেট না তাহলে আপনার লাভ কি হইল আপনাকে ডাটা কালেকশন করতে হবে নোট করতে হবে আর এই দায়িত্বগুলো যদি আমি নেই তাহলে এটার করবো ইনশাল্লাহ এটা যারা আছেন তারা নক করবেন এটার জন্য আলাদা কিছু ব্যবস্থা করবো তারপরে বারোতে দেখেন বাইবার দিনে কোনো জাতীয় বা আন্তর্জাতিক দিবস থাকলে তার সম্পর্কে বিস্তারিত জানবেন যেদিন বাইবা হবে আপনার তো ডেট জানা থাকবে আগে থেকে তাই না আপনি তো আগে এডমিট কার্ডটা পাবেন বাইব এত তারিখ হবে তাহলে ওই তারিখের কোনো জাতীয় দিবস আছে না অথবা আন্তর্জাতিক দিবস আছে কিনা জাতীয় দিবস হলে কোনটা এই সম্পর্কে বিস্তারিত আর যদি আন্তর্জাতিক দিবস কোনো থাকে তাহলে সেটা সম্পর্কে বিস্তারিত জানতে হবে ওকে আচ্ছা এরপরে হচ্ছে দশমিকের সরি এখানে বানানটা বলছে দশমিকের যুগ বিয়োগ গুণ বাঘ ভালো করে শিখে রাখবেন কারণ আপনি প্রাথমিক শিক্ষক সহকারী শিক্ষক স্কুলের একজন শিক্ষক হবেন আপনি পরীক্ষা দিয়ে ফাঁস করে আসছেন লিখিত পরীক্ষা দিয়ে আপনি অবশ্যই এগুলো পারবেন এগুলো সম্পর্কে একদম স্মার্ট আপনাকে যদি কোনো প্রশ্ন করা হয় দ্রুতগতিতে আপনি বললেন বা লিখেন অনেক সময় বল বলে বলার জন্যও হইতে পারে মৌখিক মানে হচ্ছে এইটাই আর কি যে আপনি মুখে বলবে মুখে উত্তর দিবেন ব্যাপারটা এই জায়গায় কিন্তু অনেক সময় দেখা যায় বাইব এরকম হয়েছে যা আপনাকে একটা খাতার মধ্যে একটা গণিত দিয়ে বললো যে এটা সমাধান করেন আপনি কতটুকু সময় নিলেন ক্যালকুলেশনটা কোন ওয়েতে করলেন আপনি স্টুডেন্টকে কি ওয়াতে আপনি গণিতটা বোঝাবেন সহজ পদ্ধতি আছে ভিন্ন ভিন্ন পদ্ধতি আছে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে তারপরে হচ্ছে জন্ম তারিখ বের করার সংক্রান্ত গণিত জানতে হবে যা আপনার বয়সে তো আজকে আপনার বয়স কত আজকের তারিখে এটা কীভাবে বের করতে হয় যে কোনো টিউটোরিয়াল আছে আমারও দেওয়া আছে নাইটের উপরে ক্লাস থাকবে ক্লাস ফাইভের বইয়ে আপনি এগুলো পাইতে পারেন ক্লাস ফাইভের বই এগুলো আছে তো এর ব্যাপারটা তারপর হচ্ছে গুরুত্বপূর্ণ বাংলা এবং ইংরেজি বানান ভালো করে আয়ত্ত করতে হবে যে বানানগুলো খুবই গুরুত্বপূর্ণ যে বানানগুলো সচরাচর সবচেয়ে বেশি ব্যবহার করা হয় স্বাধীনতা সাহিত্য শাসিত সরকার এই যে বানানগুলো গন প্রজাতন্ত্রী সাপোজ উদাহরণ দিলাম আর কি আমি কয়েকটা আর কিছু না এই বানান সম্পর্কে আপনার এবং কোন কোন বানানগুলো গুরুত্বপূর্ণ এগুলোর উপর আলাদা একটা চার্ট করে আপনাকে এগুলো করে নিতে হবে এবং এগুলো বাসায় অবশ্যই আগে থেকে প্র্যাকটিস করতে হবে তারপরে হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর বিভিন্ন পুরস্কার পদক বর্তমান সরকার এর মাননীয় প্রধানমন্ত্রী ওনার সম্পর্কে আপনার পুরস্কার পদক সংক্রান্ত বিস্তারিত জানবেন তাছাড়া প্রাইমারি শিক্ষক নিয়োগ অথবা অ্যানালাইসিস বা বিসিএস প্রিলিমিনারি অ্যানালাইসিস বইয়ে এগুলো তথ্যগুলো পাওয়া যায় আর কি তাছাড়া এগুলো আমিও দিন ইলাম তারপরে হচ্ছে আমাদের বঙ্গবন্ধু সম্পর্কে একদম ক্লিয়ার ডাটা জানতে হবে যেটা আমি শুরুতে বলছিলাম তাছাড়া ওনার সম্পর্কে উনার জীবনী সম্পর্কে আর ওনার লিখা সংক্রান্ত যে বিষয়গুলো ছিল যে বিভিন্ন কাব্যগ্রন্থ এইগুলো সম্পর্কে একদম ক্লিয়ার ধারণা জানতে হবে একদম ক্লিয়ার জানতে হবে এখান থেকে প্রশ্ন হবেই আচ্ছা গেল বাংলাদেশের জাতীয় সঙ্গীত সম্পর্কে একদম ক্লিয়ার জানতে হবে কয়টা জাতীয় সঙ্গীতটা প্রথম অবস্থায় কী ছিল কবিতা ছিল তারপরে এটা সঙ্গীত চলে আসছে কবিতা অবস্থায় যখন কত লাইন ছিল সঙ্গীত যখন আসছে তখন কত লাইন হয়েছে কত লাইন জাতীয় সঙ্গীতের জন্য গাওয়া হয় এই যে বিষয়গুলো এইগুলো সম্পর্কে একদম এবং জাতীয় সঙ্গীতের লেখককে এবং যখন আপনাকে প্রশ্ন করা হবে জাতীয় সঙ্গীতের লেখককে তখন কিন্তু আপনি বলবেন রবীন্দ্রনাথ ঠাকুর তখন কিন্তু আবার প্রশ্ন চলে যাবে অন্যদিকে যে রবীন্দ্রনাথ ঠাকুর সংক্রান্ত আপনাকে জানতে হবে একটার সাথে আরেকটা বিষয় রিলেটেড কি কী আছে এই তথ্যগুলো আপনাকে জানতে হবে আশা করি এটা ক্লিয়ার তারপরে দেখেন ক্লাস এক থেকে পাঁচ পর্যন্ত আপনি বিখ্যাত কবিতা বিশেষ করে রবীন্দ্রনাথ ঠাকুর এবং নজরুল কাজী নজরুল ইসলাম আর জীবনন্দ দাস বনলতা সেন কবিতাটি ভালো করে এই তাদের সম্পর্কে কিছু প্রাথমিক পর্যায়ের ওয়ান থেকে ক্লাস ফাইভ পর্যন্ত প্রাথমিক পর্যায়ে বর্তমান সিলেবাস আলুকে আপনি জানতে পারেন যে কোন কোন কবিতাগুলো আছে লেখা বিশেষ করে এই যে রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলাম জীবনন্দ দাস এখন আপনি এই তিনজনের কবিতা সম্পর্কে জানবেন তার পাশাপাশি কিন্তু তিনজন সম্পর্কেও জানতে হবে তাদের কর্ম আর তাদের জীবনী সম্পর্কেও আপনার এগুলো জানা প্রয়োজন কারণ একটা প্রশ্ন যখন করা হবে যে পঞ্চম শ্রেণীর সংকল্প কবিতাটা সাপোজ একটা সংকল্প কবিতা আছে এটার লেখক কে আপনি বললেন যে উমুক তার মানে ওই কবি সম্পর্কে আপনাকে প্রশ্ন করা শুরু হয়ে যাবে এরকম হইতে পারে আর প্রশ্ন কারণ পরীক্ষা বাইবা ক্রিটিক্যাল হবে বাইবা ক্রিটিক্যাল হবে মানে কি এখানে অনেকগুলো নিয়োগ দেওয়া হয়েছে আর এটা একটা সংশোধিত ফলাফল আপনারা জানেন প্রথমে দেওয়া হয়েছিল তারপরে আবার এটাকে সংশোধন করে ডবল করে দেওয়া হয়েছে তার মানে কি এখানে খেলা হবে খেলা হবে মানে কি ভালো কিছু আপনাকে করতে হবে বাস আপনি যাদের পারফরমেন্স এবং লিখিত পরীক্ষায় যদি আপনার মার্কস কম থাকে আপনি যদি বাইর পরীক্ষায় ভালো পারফরমেন্স দেখাইতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার কভার হয়ে যাবে অনেকে আসে দেখবে আপনার চেতে নাম্বার কম সে হয়ে গেছে আপনার চেতে নাম্বার বেশি তার হয়নি এরকম হয়েছে অনেকে এবার বাইবোর্ডে যদি আপনি ভালো কিছু দেখাইতে না পারেন অর্থাৎ আপনি যে একজন শিক্ষক হবেন আপনার সব কোয়ালিটি আছে কিনা আপনার স্মার্টনেস আছে কিনা আপনি কনফিডেন্স নিয়ে সব কিছু পারেন কিনা আপনি বাচ্চাদের কীভাবে হ্যান্ডেল করবেন আপনি অর্থাৎ যাবতীয় সব কোয়ালিটি গুণাবলী আপনার ভিতরে আছে কিনা এই বিষয়গুলো যাচাই করা হবে বিদায় অনেকেই দেখা যায় যে লিখিতগুলিকে বেশি নাম্বার পায় কিন্তু বায়ুবোর্ডে বাদ যায় ওকে এই বিষয়টা খেয়াল রাখতে হবে আচ্ছা তারপরের বিষয়টা দেখেন একটি একটি রবীন্দ্র রবীন্দ্রসঙ্গীত জানবেন একটি করে সরি একটি করে একটি করে রবীন্দ্র আপনি আপনি জানবেন অবশ্যই আগে থেকে রবীন্দ্রসঙ্গীতটা শিখে ফেলবেন এবং নজরুল সঙ্গীতটা শিখে ফেলবেন এবং একটি দেশাত্মবোধক সঙ্গীত তিনটা সঙ্গীত আপনাকে জানতে হবে অনেক সময় কিন্তু বলা হবে সঙ্গীতের কথা তাহলে তিনটা সঙ্গীত আপনি জানবেন রবীন্দ্রসঙ্গীত আপনার যেটা ভালো মনে হয় আপনি যেটা খুব সুন্দর করে বলতে পারেন গাইতে পারেন এবং নজরুল সঙ্গীত আর দেশাত্মবোধক একটা সঙ্গীত এই তিনটা থেকে তিনটা আপনি বাসাই করে নেবেন আপনার ইচ্ছা মতো বাসাই করে নিয়ে এটা ভালো করে প্র্যাকটিস করবেন আপনি যে কোনো একটা টিউটোরিয়াল দেখবেন যে গানের সুর বা যে বিষয়গুলো থাকে এই বিষয়গুলো কেমনি কী করতে হয় আশা করি এটা ক্লিয়ার আর এটার জন্য আপনাকে কিন্তু ঘন্টার পর ঘন্টা সঙ্গীত তারা মানে বলবে না আপনি হয়তো এক মিনিট সময় নিয়ে এক দুই লাইন তিন লাইন এরকম বিষয়টা আসবে আর কি আচ্ছা যাই হোক পরে যান গুরুত্বপূর্ণ ট্রান্সলেশান বিভিন্ন প্রবাদ প্রবচন সম্পর্কে একদম ক্লিয়ার ধারণা থাকতে হবে ট্রান্সলেশন সম্পর্কে আপনার কারণ বিশেষ করে ইংলিশ টু বেঙ্গলি আপনাকে প্রশ্ন করা হবে অথবা বেঙ্গলি টু ইংলিশ সাপোজ এই গ্রহণ সম্পর্কে প্রবাদ প্রবচন সম্পর্কে আপনার একদম ক্লিয়ার যে প্রবাদ প্রবচনগুলো সবচেয়ে পপুলার এইগুলো আপনারা দেখবেন তারপরে হচ্ছে টেন্স বিশেষ করে বারো প্রকার টেন্সের স্ট্রাকচার এবং এই টেন্সের সমন্বয়ে বিভিন্ন ধরনের যে সেন্টেন্স এই রাইট বা বিশেষ করে ট্রান্সলেশন সব বিষয়গুলো জানতে হবে ট্রান্স সংক্রান্ত এ টু জেড তারপরে হচ্ছে আন্তর্জাতিক সংস্থা সম্পর্কে বা সদর দপ্তর সম্পর্কে একদম ক্লিয়ার জানতে হবে বিভিন্ন গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক যে যেমন হু ডব্লিউএসো হু সাপোল ধরন ইউনেস্কো এই টাইপের যেগুলো একদম পপুলার অর্থাৎ খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো আপনার জানতে হবে একদম ক্লিয়ার করে আরে প্রাইমারি এডমিট আপনি সারা জীবন ডাউনলোড করতে পারবেন দেখেন বিভিন্ন দেশের বা স্থানের ভৌগোলিক উপনাম জানতে হবে প্রায় অধিকাংশ দেশে দেখবেন যে ভৌগোলিক উপনাম তাকে আলাদা আলাদা এগুলো সম্পর্কে একদম চার্ট করে সুন্দর করে পড়ে নিবেন গুরুত্বপূর্ণ সাম্প্রতিক সাধারণ জ্ঞান জানতে হবে একদম আপডেট প্রতিদিন কি হচ্ছে আপনি আজকে থেকে শুরু করেন যত যতদিন পরে হোক আজকে থেকে একটা করে পেপার পড়েন তাহলে ওখান থেকে আপডেট তত্ত্বগুলো আপনি পাবেন ঠিক আছে আপডেট তথ্যগুলো পাবেন এগুলো খাতায় সুন্দর করে নোট করে ফেলেন এই হচ্ছে ব্যাপারটা এখন আরও অনেক কাহিনী আছে আমি আপনাদের পঁচিশটা বিষয় আজকের ক্লাসের মাধ্যমে তুলে ধরলাম আমার একটা পরিকল্পনা আছে যে এই যে বাইবাটা বাইবাটাও একটা বলা যায় পরীক্ষার মতোই কারণ এখানে পঁচিশ নাম্বার আছে কারণ এই জায়গায় আপনি পারফরমেন্স যদি ভালো কিছু দেখাইতে না পারেন তাহলে কিন্তু আপনার চাকরিটা হইলো না আপনি নাম্বার ভালো পাইছেন ঠিক আছে কিন্তু আপনার এই যে পঁচিশ এই পঁচিশের মধ্যে অনেক কিছু হয়ে যেতে পারে এই জন্য আমার একটা মানে চিন্তা ভাবনা আছে যে বাইবা বোর্ডের জন্য কোন কোন তত্ত্বগুলো আপনার পড়ার প্রয়োজন এগুলো সুন্দর করে নোট করে দেওয়া এবং এগুলো বুঝিয়ে দেওয়া আর কিছু মক বাইবা নেওয়া ঠিক আছে আপনার যা যে জায়গা আসেন কিছু মক বাইবা নেওয়া অর্থাৎ আমার এখানেই অ্যারেঞ্জ করা হবে বাইবা বোর্ড এর মাধ্যমে আপনাদের বোঝানো এই যে বিষয়গুলো এইগুলো মাধ্যমে যদি আপনি এখন থেকে একটু ভালো প্রস্তুতি নিতে পারেন কারণ অনেকের পরীক্ষা ভালো হয়েছে আমি জানি কিন্তু বাইবা বোর্ডে অনেকে অনেক সময় বিগত সময় দেখা গেছে যে বাইবা বোর্ডে অনেকে খারাপ করছে পরীক্ষা ভালো হয়েছে বাইবা বোর্ডের এক্সপিরিয়েন্স না থাকার কারণে যারা পুরাতন তারা বাইবা বোর্ডে গেছেন এবং কোন ধরনের প্রশ্ন হয় এগুলো সম্পর্কে একটু ধারণা আছে আপনাদের আর যারা একদম নতুন তাদের ক্ষেত্রে বাইবা বোর্ডটা মনে হবে অনেক কিছু আসলে অনেক কিছু না এখানে তিন চারজন ব্যক্তি থাকবেন হ্যাঁ তার মধ্যে থাকতে পারেন ডিসি স্যার থাকতে পারেন এডিসি স্যার থাকতে পারেন আপনার স্থানীয় সরকারি কলেজের অধ্যক্ষ থাকতে পারেন এরকম কিছু ব্যক্তি মহোদয় থাকবেন আর এই ব্যক্তি মহোদয়ের মধ্যে হতে পারেন সেখানে ম্যাডাম হতে পারেন সেখানে স্যার এখন আপনি যদি ভুল করে ম্যাডামকে ম্যাডাম বলে সম্বোধন করেন তাহলে এটা আবার ভুল হবে কারণ ম্যাডাম আর এখানে পুরুষ মহিলা যাই থাকবেন বাইব বোর্ডে সবাইকে স্যার বলে সম্বোধন করতে হয় ওই ম্যাডাম আলাদা করে ফেমেল মেল এগুলোর ক্ষেত্রে আমরা যে আগে ইউজ করতাম স্যার ম্যাডাম এইগুলো এখন আর নাই এখন সবাই স্যার এই বিষয়টা মাথায় রাখতে এখন আরো অনেক বিষয় আসবে আপনি বাইব বোর্ডের জন্য কীভাবে গোচানোর প্রস্তুতি নেবেন এই বিষয়গুলো আসবে পর্যায়ক্রমে এই যে দেখেন পদ্মা পাতার জল সার ট্রান্সলেশন ধরে বাইবাতে আমাকে পাঁচটা প্রশ্ন ধরেছিল এই যে দেখেন বাইবাতে এখন ট্রান্সলেশনগুলো কোন টাইপের হয় বিশেষ করে টেন্সের এবং প্রভাত প্রবচন এগুলো পড়বেন আর যারা অভিজ্ঞ আমি তাদের পরামর্শ দিতে বলবো যারা অনুজ আছে বা যারা নিউ একদম নিউ কামার যারা নতুন পরীক্ষা দিতে যাচ্ছে প্রয়োজনে যদি আপনার আশেপাশে থাকে ওনাদেরকে আপনারা পরামর্শ দিতে পারেন যা বাইবে এই কাজগুলো করে তুমি এভাবে প্রস্তুতি নাও এখন শুনেন বাইবদের দশটা প্রশ্ন করলে আপনি দশটাই পারবেন এরকম কোনো কথা না তারাও জানে আপনি দশটা প্রশ্ন পারবেন না কিন্তু আপনি যে কটা পারবেন যে কটা পারবেন না তাদের উত্তর কি হবে এগুলোর জন্য আলাদা কৌশল আছে টেকনিক আছে এগুলো জানতে হবে অসুবিধা নাই যারা নতুন এখন শুনেন আমার এখানে একটা পরিকল্পনা আছে প্রি ক্লাসগুলো দেওয়ার মধ্যে কোনো আনন্দ নাই কারণ আমি দেখছি প্রি ক্লাস আপনারা সব জায়গায় পান তারপরে গোচানো প্রস্তুতি কোনোটাই হয় না প্রি ক্লাস আপনারা ইউটিউবে পাবেন অ্যাভেলেবেল ফেসবুকে পাবেন কিন্তু গোচানো প্রস্তুতি একমাত্র ফেড বেচেই হয় ফ্রিতে হয় না সব কারণ কেন হয় না আপনি ভালো করে খেয়াল করবেন ধারাবাহিকভাবে কোনো জায়গায় আপনি ফ্রিতে সব কিছু পাবেন না প্রথম অবস্থা হয়তো আপনাকে কিছু অ্যাটেনশন করার জন্য আপনাকে কিছু ধারাবাহিক ক্লাস দেওয়া হবে তার পরবর্তীতে দেখবেন আর নাই এরকম থাকে ফেড ব্যাচের বিষয়টা হলো আপনি দুইশো তিনশো বা চারশো যাই টাকা দিলেন একটা কোর্স করে নিলেন তারপরে ওই টিচার বা মেন্টরের যে দায়িত্ব থাকবে উনি কিন্তু দায়িত্ব নিয়ে তারপরে পড়াবে ওনার উপরে দায়িত্ব চলে আসবে আর ফ্রি ফ্রি ক্লাসের বিষয়টা এরকম যেমন উদাহরণস্বরূপ আপনি খেয়াল করেন আপনাকে যদি আপনার গার্ডিয়ানে বলা হয় আপনার বাসার পাশে একটা দোকান আছে মনোহারি দোকান সেখান থেকে আপনি প্রতিদিন যা প্রয়োজন তা কিনে নেবেন মাস শেষে টাকা দিবে আপনার গার্ডিয়ান তখন কিন্তু আপনার মাথায় সবসময় কাজ করবে মাস শেষে টাকা দিবে গার্ডিয়ান আমি আমার মন যা চাই তাই নিয়ে আসবে কিন্তু আপনাকে যদি এটা বলা হয় যে আপনি দশ টাকা নেবেন প্রয়োজনে পাঁচ টাকা নেবেন বা পঞ্চাশ টাকা নেবেন যা নেবেন আপনার যেটা প্রয়োজন সেটা নিয়ে আসেন তাহলে এই দুইটা জিনিসের মধ্যে কিন্তু পার্থক্য অনেক আপনি খেয়াল করে দেখবেন বাকিতে যখন আপনি আসবেন তখন দেখবেন মাস শেষে অনেক টাকা হয়ে গেছে বাকি যখন আপনি একদম ক্যাশ ইন অর্থাৎ ক্যাশ দিয়ে কোনো কিছু কিনতে যাবেন তখন দেখবেন সেখানে কিন্তু আপনার খরচের পরিমাণটা অনেক কমে যাবে এইটা মাথায় রাখতে হবে আপনারা যারা আছেন কোর্স ফি কম ধরা হয় একদম সীমিত কোর্স ফি ধরা হয় কিন্তু কোর্স করতে চান না ফ্রিতে লাফালাফি ওই সার ওই সার ওই সার বিভিন্ন জায়গায় ক্লাস করে কিন্তু বিভিন্ন জায়গায় ক্লাস করলে আমার মতো বিভিন্ন টিচারের মোটিভেশান এর কোয়ালিটি কিন্তু বিভিন্ন রকম হবে ঠিক আছে এই যে বিষয়টা বিভিন্ন রকম হওয়ার কারণে আমি একটা গণিত করাবো একটা নিয়মে আরেকজন করাবে আরেক নিয়মে একই গণিত তখন কিন্তু আপনার মাথা শুধু খেলবে কোনটা আপনি ধরবেন কোনটা সারবেন ঠিক আছে এই যে বিষয়গুলো এলুমেলোর যে বিষয়গুলো থাকে এই বিষয়গুলো কিন্তু ফের থাকে না এটা হচ্ছে মেন বিষয় আর ফ্রিতে কিন্তু আমি অনলাইনে যে পরিমাণ আমার ভিডিও আমার ফেজে আছে এই পরিমাণ অন্য কোনো ফেজে আপনি পাবেন না আমার থেকে ফেজ বড় আছে কিন্তু আপনি ভিডিও বেশি পাবেন না আমার এখানে লাইভ ভিডিও হিউজ পরিমাণে দেওয়া আছে ইউটিউব চ্যানেলে দেওয়া আছে হিউজ পরিমাণে এখন আমরা কিন্তু ফ্রিতে কাজ করে যাচ্ছি অনেক কিন্তু কিছু কিছু বিষয় আছে যে বিষয়গুলো আপনার চ্যালেঞ্জ নিয়ে পড়তে হবে এবং আপনি সফল হবেন এবং আপনার একটা কেরিয়ার তৈরি হবে এই বিষয়গুলোর জন্য আপনি কিছু টাকা ইনভেস্ট করবেন এটার জন্য আপনি ফ্রিতে খুঁজা এইগুলো করার দরকার নেই যখন এই বিষয়গুলো আপনার আসবে যে বিভিন্ন দেশের স্থানের বা ভৌগোলিক নাম উপনাম তখন আপনার কাছে আপনি যদি নিজে থেকে প্রস্তুতি নিতে চান তখন কিন্তু কোন কোন দেশের উপনাম শিখব ভৌগোলিক নাম এগুলো তখন আপনার এটা মাথায় ফ্রেশার কাজ করতে পারে যে কি করব কোন এত তত্ত্ব এসে কিন্তু যখন একজন ব্যান্টর পড়াবেন ওনার গুছানোর সব কিছু আপনি সরাসরি পাচ্ছেন এবং আপনি ওনার ক্লাসের মাধ্যমে বিষয়গুলো বুঝতে পারছেন এই বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে এ হচ্ছে আর কিছু না যাই হোক এই ছিল আজকের ক্লাস কিন্তু আমি ধারাবাহিক পর্ব পরবর্তীতে কখন হবে এটা আমি জানাবো আর পরবর্তী আপডেটটা পাবেন মানে এই বাইবার জন্য আমি কি করতে পারি এটার আপডেটটা যারা এই ক্লাসটা দেখবেন তারা নিজের টাইম নিয়ে শেয়ার করে রাখবেন আর যারা নতুন আমার ফেস ফলো করে রাখবেন যাতে পরবর্তী আপডেট বাইবার পূর্ণাঙ্গ আপডেটটা যেটা কী হতে পারে এবং এটা কীভাবে আমি করাবো এই বিষয়টা আমি আগামী আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এই বিষয়টা আমি কনফার্ম করে দেবো আপনাদের যে আমি বাইবারের জন্য আপনাদের কী করবো ফ্রিতে করাবো না ফেড কোর্সে করাবো ফ্রিতে করালে কী হবে কীভাবে হবে আর যদি আমি ফেড কোনো কোর্স করাই তাহলে কীভাবে হবে আমি তো আপনাদের তত্ত্বগুলো দেখালাম এখানে পঁচিশটা তত্ত্ব দেখালাম আরও অনেক কাহিনী আছে যে দেখেন এই অনেক কাহিনী আছে এখানে স্লাইডে অনেক কিছু আছে এই তত্ত্বগুলোর উপরে ক্লাস করাইতে হবে ক্লাস করায় আপনাদের এই বিষয়গুলো বুঝাইতে হবে যে এটা কেন কি এই সেই ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো বুঝাইতে হবে অনেক একটা স্লাইডে অনেক আছে যাই হোক আমি যেটা বুঝাতে চাচ্ছি যে আপনারা পূর্ববর্তী আপডেটে এটা পাবেন যে আমি আপনাদের জন্য পূর্ববর্তীতে কি করব ঠিক আছে আমি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে যারা ফেডে আছেন তারা অবশ্যই পাবেন আর নলে আমাকে নক করবেন আমি এটার আপডেটটা দিয়ে দিব বাবারের জন্য আমি কী করবো ফ্রিতে কি করব কিভাবে কি করব আর যদি কোনো ফেড হয় তাহলে সেইভাবে কিভাবে করবো ওকে আর যদি ফেড হয় একদম কম টাকা নিব একদম কম টাকা কম টাকা নিয়ে জাস্ট আপনাদের যে তথ্যগুলো আপনার জানা প্রয়োজন জানতেই হবে এবং এইভাবে নিজেকে প্রস্তুতি করতে হবে বাইবার জন্য আপনার বাইবাতেই আপনার চাকরিটা হবে আপনি আগে যাই করছেন কিন্তু আপনার চাকরিটা নির্ভর করছে কিন্তু বাইবাও এটা মাথায় রাখতে হবে যাই হোক এটার জন্য কি করা যায় আপনারাও আমাকে পরামর্শ দেবেন এটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে দেখেন এটা হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে আপনারা একটু পরামর্শ দিবেন আমাকে যে আপনাদের জন্য কাজটা করলে আমার সুবিধা হবে এবং আমি সব আপডেট দিয়ে কাজগুলো করাবো করাবো আপডেট দিয়ে আপনাদের কাজ ওকে আর যারা পরীক্ষা খারাপ করছেন যাদের রেজাল্ট আসে নাই তাদের তাদের সাথে আমার এটা পরামর্শ থাকবে যে আপনারা এখন অন্য যে কোনো জবের চেষ্টা করবেন কারণ প্রাথমিক সহকারী শিক্ষক নিয়েও আপনার হয় নাই কিন্তু আপনার বসে থাকলে হবে না বয়স তো বসে থাকবে না যেহেতু বয়স বসে থাকবে না সেজন্য আপনাকে অন্য চাকরির প্রস্তুতি নিতে হবে এই জন্য আপনাকে চিন্তা করতে হবে যে আমি অন্য কোন চাকরির প্রস্তুতি নিব সেটার জন্য আমার যদি ম্যাথে কোনো দুর্বলতা থাকে তাহলে ম্যাথ এই বিষয়টা ক্লিয়ার করার জন্য একদম নতুন ব্যাচ এখানে আপনার অ্যাডমিশন হতে পারেন যারা ব্যর্থ মানে পরীক্ষায় যারা উত্তীর্ণ হতে পারেন নাই বিশেষ করে উনিশতম শিক্ষক নিবন্ধন সহ অন্য যে কোনো নবম থেকে বিশতম গ্রেডের যে চাকরিগুলো হয় এখানে আপনার শূন্য থেকে জব এখানে প্রস্তুতি নতুন নাই আপনার এক চাকরি হবে না অন্য জায়গায় চাকরি হবে সুতরাং আপনি উত্তীর্ণ হতে পারেন নাই এজন্য আপনি বসে থাকলে হবে না আপনার যে প্রস্তুতিটা ছিল সেই প্রস্তুতিটাতে আপনি রিভিশনে চলে যান এবং নতুন করে আরও কি কি জানতে হবে কোথায় আপনার দুর্বলতা ছিল পরীক্ষার মাধ্যমে অবশ্যই বুঝতে পারছেন এই দুর্বলতাগুলো একদম ক্লিয়ার করে ফেলেন ওকে এই কম নাম্বার নাকি ভাইবাতে ফেল করা শুনেন দরকার যোগ্য স্মার্ট ভালো টিচার অনেকে দেখবেন রেজাল খারাপ করে পরীক্ষায় খারাপ কম নাম্বার পায় কিন্তু ওনার প্রেজেন্টেশন ওনার অ্যাক্টিভিটিস ওনার কনফিডেন্স ওই লেভেলে তাকে নিয়ে যায় ভাইবা অনেক কিছু হয় বেশি হ্যাঁ অনেকের এটা ধারণা ঠিক আছে যে বেশি নাম্বার পাইলেই তারাইও তাদেরও চাকরি হবে এটাই আর কি মেন বিষয়টা যে আগে থেকে বেশি নাম্বার চলে আসছে কিন্তু আপনার এই পনেরোর ভিতরে তো বা রেজাল্টের ভিতরে অনেক কিছু হয়ে যেতে পারে এখন একজন বেশি নাম্বার পাইছে কিন্তু তার রেজাল্ট খারাপ তার রেজাল্ট ভালো না সব হচ্ছে সেকেন্ড ক্লাস সাপোজ বা থার্ড ক্লাস কত কত তাহলে তার নাম্বার এখানে দশের থেকে কমে যাবে না অনেক কমে যাবে তারপরে হচ্ছে এই যে পনেরো নাম্বার আছে এই পনেরো নাম্বার যে আপনার এটা তো আপনার পারফরমেন্সের উপরে নির্ভর করে এই পনেরো নম্বর এখানে তো সোনাদের কোনো বিষয় নাই তাহলে এই জায়গায় অনেকে আছে তেরোতে তেরো পাবে বারো পাবে তেরো পাবে আবার অনেকে আছে পাঁচ পাবে চার পাবে তা পাঁচ চার কারা পাবে বুঝতেই পারছেন আর বারো তেরো কারা পাবে বুঝতেই পারছেন যাদের চেহারা সুন্দর দেখতে সুন্দর খুব ভালো তারা তেরো এবং বারো পাবে এটা না এটার কিছু বিষয় আছে এগুলো পরে আসবো পরে আলোচনায় আসবে একদম সুন্দর স্মার্ট চেহারা ভালো হইলে সুন্দর স্মার্ট চেহারা ভালো হইলি দেখতে শুনতে ভালো হইলি আপনি তেরো বারো পেয়ে যাবেন এটা বল আর পাঁচ ছয় আপনার খুব সুন্দর চেহারা খুব স্মার্ট আপনি দেখতে কিন্তু বাইবোর্ডে যখন আপনি অ্যাক্টিভিটিসগুলো নিয়ে ছিলেন যতক্ষণই ছিলেন পাঁচ দশ মিনিট যাই ছিলেন তখন আপনাকে কিন্তু বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তারা যাচাই করবে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে যাচাই করবে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে যাচাই করার পর আপনার চেহারা যে এত সুন্দর এত স্মার্ট আপনি তখন এটা আর কাজে আসবে না যদি আপনার ওই লেভেলটা তারা বুঝতে না পারে আচ্ছা যাই হোক এই বিষয়গুলো পর্যায়ক্রমে ক্লাসের ভিতরে এইগুলো বিষয়গুলো দেখানো হবে কারণ পয়েন্ট টু পয়েন্ট যদি এগুলো না দেখানো হয় তাহলে কিন্তু আপনার বুঝতে অসুবিধা হবে আর যদি আপনার আপনারগুলো অভিজ্ঞ আপনার আশেপাশে বড় ভাই বোন যাদের চাকরি হয়েছে অলরেডি তাদের কাছ থেকে ভালো একটা পরামর্শ নিয়ে সবকিছু শিখে ফেলতে পারে তাহলে এই ধরনের কোর্স করার প্রয়োজন হবে না তাহলে এই ধরনের কোর্স করার প্রয়োজন হবে তাদেরই যারা নতুন এবং বুঝতে অসুবিধা হবে এবং সমস্যা হচ্ছে এবং আপনার এই ধরনের কনফিডেন্স লেভেল নাই যে আমার কিভাবে প্রস্তুতি নেওয়া প্রয়োজন আমি বুঝতেছি না বুঝতে অসুবিধা হবে তাদের ক্ষেত্রে এখানে হয়তো আমি এই ব্যাপারে কিছু আয়োজন করব ইনশাল্লাহ ঠিক আছে আর কোনো প্রশ্ন শেষ করে দিব ন প্রথমবার পরীক্ষা দিয়ে ঠিক আছে প্রস্তুতি যদি ভালো থাকে যারা নতুনভাবে প্রস্তুতি নিচ্ছেন বিশেষ করে অধ্যয়নরত অবস্থায় ডিগ্রি অনার্স মাস্টার্স অধ্যয়নরত আছেন প্রস্তুতি নিতে থাকেন অনার্স মাস্টার শেষ হওয়ার সাথে সাথে যাতে আপনার চাকরি হয় এই জন্য প্রস্তুতি আগে নিতে হবে যাদের চাকরি হয় নাই প্রস্তুতি আগে ছিল না বিভিন্ন কারণে বয়স চলে গেছে তারা বুঝে যে আগে কি করা দরকার ছিল ভাইবা কবে হবে এই যে এই কাহিনীটা তো আমি আগেই বলছি আপনি কনফার্ম ধরে ফেলেন যে এক সপ্তাহ পরে আপনি কোনো আপডেট পাচ্ছেন যে কাগজপত্র জমা দিতে হবে ডিসি অফিসে বা অফিসে এই সেই ইত্যাদি কিছু তথ্য পাওয়া যাবে অলরেডি আমি আমার ফেজের সাথে দেখেন সব তথ্য আমি আপডেট দিয়ে দিব আপনি যত প্রস্তুতি নেওয়ার দরকার যতভাবে কিছু নিয়ে ফেলেন যাই হোক যার যে কোনো সংক্রান্ত জিজ্ঞাসা আপনি পরবর্তী সময়ে আপনার এই নাম্বারে করে নেবেন যারা পরবর্তীতে রেকর্ডেড পরে লাইভটা দেখবেন তারা এই বিষয়গুলো ধরে নেবেন আমি এই পূর্ণাঙ্গ জন্য কি করব এই বিষয়ে সকল তথ্য এই হোয়াটসঅ্যাপ থেকে আপনারা পাবেন ঠিক আছে তাছাড়া আমার ফেজে দিয়ে দিব আর যারা ইউটিউব থেকে দেখবেন তারা ওই হোয়াটসঅ্যাপ থেকে আমাকে করবেন বাইবার সংক্রান্ত পূর্ণাঙ্গ প্রস্তুতি আপনার যদি নেওয়ার প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আমি কতটুকু কিভাবে সহযোগিতা করতে পারি ওকে আপনাদের যাই কিছু দিব না দিব ওইগুলো ফিডিয়া পাখারে দিয়ে দিব যেগুলো ক্লাস হবে ক্লাস করে বোঝানো হবে যে এই বিষয়গুলো এইভাবে করতে হবে এগুলো আপনি একদম আমার কানেকশানে পেয়ে যাবেন অর্থাৎ আপনি জাস্ট ফিন করে পরে নেবেন ক্লাস করে বুঝে নেবেন ফিন করে পড়ে নেবেন আর ফিজিক্যালি কিছু পেপার সবার অ্যাক্টিভিটিস থাকবে এগুলো মক বাইবার মাধ্যমে দেখানো হবে ব্যাপারটা হচ্ছেই ওকে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম